মেডিকেল পরীক্ষার কেন্দ্রের ভেতরে স্বাস্থ্যবিধি মানা হলেও অভিভাবকদের খামখেয়ালিতে কেন্দ্রের বাইরের চিত্র ছিল ঝুঁকিপূর্ণ। নির্দেশনা থাকার পরও রাজধানী আর দেশের অন্য কেন্দ্রগুলোর বাইরে কেউ মানেনি নিয়ম। এই চিত্র 2020-21 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার আগের মুহূর্তের রাজধানীর বিভিন্ন কেন্দ্রগুলোর পরিবহন সংকট বিবেচনা করে শুক্রবার সকালে বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যক্তিগত যানবাহন আনতে দেখা গেছে। এতে পরীক্ষা কেন্দ্রের বাইরে সৃষ্টি হয় জটের। যেখানে গাড়ি নিয়ে আসার কথা না, অথচ সেখানে এই ফ্রন্ট গেটটাতে ওরা এসে পার্কিং করছে, আবার নামতেছে, এই যে সময় নিচ্ছে, এতে করে যেখানে আরো যে পরীক্ষার্থীগুলো পেছনে আছে ওনারা কিন্তু আসতে পারতেছে, ওদের কিন্তু সমস্যা, ওরা কষ্ট হয়ে যাচ্ছে। একজন পরীক্ষার্থীর সাথে একাধিক অভিভাবক আসায় কেন্দ্রের বাইরে ছিল প্রচন্ড ভিড়। বাসে কোনো ঝামেলা হয় নাই, কিন্তু এখানে এসে তো বাসের চেয়ে বেশি গ্যাদারিং এ করছি। এক দেড় ঘন্টা হয়ে গেল এইভাবে রোদের মধ্যে থাকা, বাচ্চারা তো এমনি অসুস্থ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের এরকম কোনো ব্যক্তিগত পরিবহন নেই, তাদের জন্য খুবই ভোগান্তি এবং কষ্টকর হয়েছে। পরীক্ষার কেন্দ্র সংখ্যা যদি বাড়াইতো তাহলে এত গ্যাদারিং এর সৃষ্টি হতো না। তবে কোনো কোনো কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। কারা মাস্ক নিচ্ছে না, যাদের নিচ্ছে না তাদেরকে আমরা অবশ্যই দিচ্ছি এবং ঢুকতে দিচ্ছি। কেন্দ্রের বাইরে স্বাস্থ্যবিধি নিয়ে অভিযোগ যেমন ছিল, ভেতরের পরিবেশ নিয়েও অভিযোগ পরীক্ষার্থীদের মুখে। স্বাস্থ্যবিধির মনে হয় না কোনোভাবে মানা হচ্ছে, শুধু শুধু আমাদের জীবন ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে। হলের সিট বসেছিল এক সিটে দুজন করে, তো আমাদের মধ্যে 3 ফিট দূরত্ব ছিল না। খুশি তো না, স্বাস্থ্যবিধি তো মানা হয় না, যদি এখন আমার বা আমার পরিবারের কিছু হয় এটা দায় কে নিবে। এদিকে চট্টগ্রাম রাজশাহীর কেন্দ্রগুলোর বাইরেও ছিল পরীক্ষার্থীদের সাথে আসা স্বজনদের ভিড়। এটাকে স্বাস্থ্যবিধি বলে? এইভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিচ্ছে? এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, স্বাস্থ্যবিধি তো দেখতেই পাচ্ছেন মানা হচ্ছে কিনা। আমাদের আসতে বলা হয়েছে 8টায় এসে তো গ্যাদারিং করার কোনো মানে হয় না, একটু আগে এসে ঢুকলেই তো হলো, এখানে আরো বেশি গ্যাদারিং হচ্ছে। খুলনা বরিশাল আর ময়মনসিংহের পরীক্ষা কেন্দ্রগুলোর ভেতরে স্বাস্থ্যবিধি মানা হলেও বাইরে তা মানা হয়নি। দেশে 37টি সরকারি মেডিকেল কলেজে 4,350টি আসনের বিপরীতে 1,22,874 জন পরীক্ষার্থী আবেদন করেন। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 মাসের এক কন্যা শিশুকে ফেলে গেছেন এক যাত্রী। শিশুটি এখন বিমানবন্দরের আর্ম পুলিশ তত্ত্বাবধানে রয়েছে। প্রত্যক্ষদর্শী শিশুর মায়ের সহযাত্রী জানান, বৃহস্পতিবার রাত 2টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে শিশুটিকে নিয়ে আসেন তার মা। নিজের নাম পরিচয় বিস্তারিত না জানালেও শিশুটির মা সৌদি প্রবাসী ছিলেন বলে জানান সহযাত্রী আসমা বেগম। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমানবন্দরে APBN এর অপারেশন ও মিডিয়ার অতিরিক্ত সুপারিনটেনডেন্ট আলমগীর হোসেন। চারটের দিকে নামছি না, নামার থেকে আমি দেখতেছি ওই বাচ্চাটা অন্য ঘুমানো আছে, কারণ মা ওই জায়গায় দাঁড়াই আছে না, আমি শুনছি বাচ্চা গান, তা বাজে কি একজন রেখে চলে গেছে, ও সৌদি এয়ারলাইন্স আসছে রাত 2টার দিকে। ভিডিও ফুটেজ সহ বিভিন্ন তথ্য অ্যানালাইজ করে আমরা ওই মাকে শনাক্ত করব, আমরা যদি পারি তাকে কাছে হ্যান্ড ওভার করবো, আর যদি না পারা যায় তাহলে আমরা প্রবাসী কল্যাণ অথবা ব্র্যাকের সহযোগিতায় এই বাচ্চাকে পুনর্বাসন করার চেষ্টা করবো।